আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি। ওরা
সৃষ্টিতে কি স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে দেখে বলছে পরে ওরে নবাব, তুই শীঘ্র এ স্বর্গদামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু নিকটবর্তী, আমি এখন কি করব, আমার একমাত্র নয়নের মণি সবুজ পুত্র শিশু কামাল, আহারে উপনগরের সিংহাসন আমি খার কাছে অর্পণ করে যাব। শিশু কামালু বেগ মসলাবানকে দরবারে পাঠিয়ে দাও, আপনাদের স্বপ্ন দেখেছি, কে যেন আমায় দেখে বলছে ওরে নবাব, তুমি শীঘ্র এ স্বর্গদামে চলে এসো। আহার আমার একমাত্র কলিজার টুকরো হবু শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি রেখে গেলাম আপনার হাতে। আমার রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য স্নেহ করবেন, বলেছেন তাহা আপনাকে আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত শিশু কামাল মানুষের মতো মানুষ না হবে, ততদিন আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা, এই অল্প বয়সে আমাকে একা রেখে আপনি চলে যাচ্ছেন, আমি এই শিশু কামালকে নিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো জাহাপনা। বেগম, হে দুনিয়া থেকে সবাইকে একদিন চির বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু আমি যেহে ভাবতেও পারছি না, হে অল্প বয়সে আমাকে মৃত্যু আমায় হাত চানি দিয়ে ডাকবে, এসো এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো। কৃষ্ণে বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতে মানুষের মতো মানুষ করে যেতে পারলাম না। আরে আজ মুকুট তোর মাথায় পরে যেতে পারলাম না, জাহাপনা।
বসো বাবা কামাল, বসো বসো এই সিংহাসনে। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। আজ থেকে এই রূপনগরের সিংহাসন সঁপে দিয়ে গেলাম তোমার হাতে। যাব না কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। সেজন্য কোন চিন্তা করবেন না উজিরি সাহেব, আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ। আপনি সব সময় তাদের পাশে থাকবেন। যাব না, আহার আমি যদি কোনোদিন আপনাদিকে অন্যায় কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। যাব না, ক্ষমা করে দিবেন। চুপ করো বাবা, সহ্য করতে পারছি না খোদা, তুমি
তুমি কি করলে খোদা, হে কি করলে খোদা, কি করলে পাগল, তাই করুন বাবার শিশু আর কাঁদলে কি হবে, এভাবে এই পৃথিবী ছেড়ে সবার একদিন চলে যেতে হবে, চলো আমরা আপনার সব